মাজারে মান্নত করা শেরেক, মাজারে সাজদা করা শেরেক, মাজার ধুয়ে পানি খাওয়া বেদাত। তা আমরা কেমন মুসলমান যে পীরের কাছে চাই, মাজারে চাই? ওটা কি মুসলমানের কাজ না ইবলিসের বড় ভাইয়ের কাজ? পীরের কাছে যাবেন দোয়া নিতে, সহবত নিতে, দিন শিখতে, কিছু চাইতে নয়। আল্লাহর ওলির মাজারে যাবেন জিয়ারত করতে, বরকত নিতে, তাওয়াজ্জু নিতে, কিছু চাইতে নয়। মাজারে মান্নত করা শেরেক, মাজারে সাজদা করা শেরেক, মাজার ধুয়ে পানি খাওয়া বেদাত। এইসব বেদাতি কাজ মুসলমান করতে পারে না, এটা মুশরিকের কাজ, ঠিক কিনা বলেন? মাজারে যাবেন কি করতে? জোরে বলেন, জিয়ারত আর তাওয়াজ্জু। পীরের কাছে যাবেন কেন? দোয়া নিবেন আর তাসাউফ শিখবেন। কি শিখবেন? আমাদের দেশে মানুষ মুরিদরা পীরকে দেবতা বানায় মাথায় নিয়ে ঘুরে, এটা কাজের কাজ কিছু না। পীর আপনার বড় ভাই ছাড়া কিছু না, পীর আপনার গার্ডিয়ান ছাড়া কিছু না, পীর আপনার ওস্তাদ ছাড়া কিছু না, ঠিক কিনা বলে? আপনি পীরকে আসার বানায় বয়ামে রাখবেন আর দেখবেন, তারপরে শুধু তারে দুধ কলা পনির খাওয়াবেন, বার্ষিক সাদা দিবেন, এইটা কাজ না। পীরের সাথে মূল কাজ সোহবত মারেফত, সোহবত মারেফত, সোহবত মারেফত। চাইবেন কার কাছে? জোরে বলেন। ওসিলা ধরবেন কার? রসুলুল্লাহ। ওসিলা ধরবেন কার? রসুলুল্লাহ, ঠিক কিনা?